প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কথা বলবো এই বিষয়টি নিয়ে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। বরিশাল বিশ্ববিদ্যালয় তথা বাবি 2020-2021 স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সম্মান অর্থাৎ 6ই ডিসেম্বর দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরেফিন এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 8ই ডিসেম্বর থেকে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শুরু হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 2020-21 স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কয়েন ইউনিটে প্রথম হয়েছেন ইফতেসাম মাহমুদ আবিদ। তার জিএসটি মার্ক ছিল 66.50। সাবজেক্ট পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দ্বিতীয় হয়েছেন মুজাদ্দিদ মেহরা, জিএসটি মার্ক 64.50, সাবজেক্ট পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং তৃতীয় হয়েছেন সাবিনা ইয়াসমিন মিতু, তার জিএসটি মার্ক ছিল 64.25, সাবজেক্ট পেয়েছেন রসায়ন। বি ইউনিটে প্রথম হয়েছেন কামরুল ইসলাম, জিএসটি মার্ক ছিল 83.25, সাবজেক্ট পেয়েছেন আইন। দ্বিতীয় হয়েছেন আলব্রাইট বারুই, জিএসপি মার্ক ছিল 81.25, এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইয়াসির আরাফাত, জিএসটি মার্ক ছিল 81, সাবজেক্ট পেয়েছেন ইংরেজি। সি ইউনিটে প্রথম হয়েছেন ফারহানা খানম, জিএসটি মার্ক ছিল 79.5, দ্বিতীয় হয়েছেন খান মোহাম্মদ সাজিদ হাসান রেজা, জিএসটি মার্ক ছিল 78.75, এবং তৃতীয় হয়েছেন মনিরুজ্জামান ইমন, তার জিএসটি মার্ক ছিল 77.25। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের জন্য একটি আপডেট ভিডিও বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2020-21 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আর তোমাদের ভর্তি শুরু হচ্ছে আগামী 8ই ডিসেম্বর থেকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ওতে কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।